তোরে আমি গুলো সাথে খাড়া করি নাই, তোরে খাড়া করছি কে তুই জানো? আমার সহজ সরল ভাই পিছে তুই তোর মাইয়া লেলাই দিয়া মনে কর আমার অর্থ সম্পদ ছয় যে আছে মনে কর ওইয়ে তুই সব হইলে না ওইয়ে তুই সব ভোগ করতে চাও বুঝছো? তোর কিন্তু এই জামার হুতো পাবি না বিশ্রে ইয়া। আর তোর মাইয়ের কথা কও না, ও মনে করো গুম করে হেলামু যদি আমার ভাইয়ের পিছে আর একদিন তোর মাইয়ের আমি দেখি কি কইছি বুঝছো কথা? নামে কেউ ডাকে না, তুমি নামে কেউ আসে না, তুমি নামে কেউ ডাকে না, তুমি নামে কেউ আসে না। জালাই গেলা মন তো তুমি দিলা না, তোমার প্রেমে পইরা সব হারাইলাম, তুমি বন্ধু ভালো না, অনলি যাতেও দাগ লাগাইলাম, তবু তোমায় ভুলি না, মক্কা যায় আর কিসের নেশা তোমার নেশাই কাটে না। কাছে প্রহর ব্যথা নগর ডাকছে যে আমারে, তুমি ছাড়া মনের অসুখকে সারাইতে পারে। ভেতরটা জ্বালাই গেলা মন তো তুমি দিলা না, তোমার প্রেমে তৈরা সব হারাইলাম, তুমি বন্ধু ভালো না, অনলি যাতেও দাগ লাগাইলাম, তবু তোমায় ভুলি না, আর কিসের নেশা তোমার নেশাই কাটে না। ভেতরটা জ্বালাই গেলা মন তুমি দিলা না, তোমার প্রেমে পইরা সব হারাইলাম, তুমি বন্ধু ভালো না, অনলি যাতেও দাগ লাগাইলাম, তবু তোমায় ভুলি না, মজ্জা যায় আর কিসের নেশা তোমার নেশাই কাটে না। ভাইয়ের ওই ব্যাপারটা আমি দেখাম না, সমস্যা নেই ঠিক আছে। কুদ্দুস মোল্লা কি বাসায় আছে ভাই? আছে মনে হয়। দোস্ত আসো দিদি, দেখো কেরা আসছে। কেরা কেরা আইছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনারা আপনারা আমাকে পড়তে আইছে? আসসালাম তো একটা ভালো মানে প্রস্তাব লইয়া। হ্যাঁ দোস্ত শেয়ার আন দুইটা হারা না না বসবো না, আমরা আসছি একটু অল্প সময়ের জন্য একটু কথা বলবো আপনার সাথে। মনে করেন আমার তো একটা ভুল হয়েছে, আপনার হেনগ আমি যা তা আচরণ করছি না, আমি কিছু মনে করি নাই না, এটা আমার একটা মনে করেন ভুল হয়েছে, এটা আমি স্বীকার করি। এই যে আমার অত অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এত খালি আমার একমাত্র এই আমার ভাই ছোট ভাই, আমি তো মনে করেন
আসি বিভিন্ন কাজে কামে যাই হোক থাকে বাসায়, কিন্তু ওনারাই আমার ভাই মনে করেন একটু হে বাড়ি ঘরে থাকে না এমনি অমনি থাকে মনে করেন, সে তো মনে করেন অনেক বাজে ছেলে পেলের লগে মিললে অনেক বাজে হয়ে গেছে আগের চাইতে, হে আর মনে করেন বাসায় এক কথায় থাকে না এমনি অমনি থাকে। মই বুঝছি, যাই হোক মোরও ভুলডু আমি অনেক বুঝছি, আমি আমার ভুল শোধরাই নিছি ঠিক আছে, কোনো সমস্যা নাই। মা ফারহানা আসো আসো। ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এইলে আপনার ভাই এই তো, যাই হোক আলা সমস্যা নাই আসো, সমস্যা নাই। আমার এই মেয়েটারে আমরা ওই হাতে তুলে দিলাম ঠিক আছে, আপনারা আমার মেয়ের দেখে রাখবেন, আমি আর কয়দিন বাঁচবো, মা মরা মেয়ে ঠিক আছে, তাহলে আমার দ্বারে থাকলে ভালোই থাকবে ঠিক আছে, সমস্যা নেই এখন আসি। তুমি বন্ধু ভালো না, যাতে দাগ লাগাইলাম তবু তোমায় ভুলি না, মক্কা যায় আর কিসের নেশা তোমার নেশাই কাটে না।